হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু। তো এই সময় হচ্ছে ক্রাকেন এক্সচেঞ্জ বাংলাদেশ থেকে আপনার ব্যান করে দিছে, তো আপনারা কিভাবে বাংলাদেশ দিয়ে আনলিমিটেড করবেন? ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল একদম নতুন, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। এখানে মোর অপশনে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে, ওটার উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসতে পারবেন। এখানে উইথড্রোর ভিডিও দেওয়া হয়েছে, তারপর হচ্ছে কীভাবে ট্রেড করবেন সেটার ভিডিও দেওয়া হয়েছে। তো ফার্স্ট টাইম আপনাদের দুইটা অ্যাপস প্রয়োজন, একটা হচ্ছে আপনার ব্রাউজার যেটা আছে একদম ফ্রেশ, একদম ফ্রেশ, যেটা দিয়ে আপনারা ক্র্যাকেন এক্সচেঞ্জে কোনো কিছু করেন নাই, এরকম একটা ব্রাউজার, এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে বিপিএন সার্চ দিবেন, সিকিউর বিপিএন, সিকিউর বিপিএনটাও আপনার কি করে নেবেন এখান থেকে, এই বিপিএনটা আপনারা কি করে নেবেন, ইনস্টল করে নেবেন, একদম সিম্পল। ফার্স্ট টাইমে হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে ক্লাইম লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্রাব যেটা আছে ব্রাউজার ওটার উপর নিয়ে যাবে, ওটা সিলেক্ট করে দিবেন আপনারা। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটুখানি ওয়েট করবেন, ওয়েট করার পর নিচে দেখেন এখানে কন্টিনিউইং ব্রাউজার লেখা আছে, নিচেরটা কন্টিনিউইং ব্রাউজারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন সাইন আপ লেখা আছে, ওটার উপর ক্লিক করে দিবেন। ওটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটুখানি ওয়েট করবেন, এখানে হচ্ছে একটা মেল দিবেন আপনারা, ঠিক আছে, এখানে একটা মেল দিবেন, এখানে ইউজার নেম দিবেন, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে অবশ্যই আপনারা বাংলাদেশে থাকলেও এখানে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করা লাগবে, এখানে ইউনাইটেড আরব এমিরাত, ঠিক আছে, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে রাখবেন, এটা বাংলাদেশ থেকে হন সমিশনে কান্ট্রি রাখবে, এটা ইউনাইটেড আরব এমিরেটস। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনাদের মেলের মধ্যে একটা কোড চলে যাবে, কোডটা এখানে এনে দিবেন। আমাদের মেলের মধ্যে কোড চলে আসছে, কোডটা আপনারা কী করবেন, এখান থেকে নিচে দেখবেন কোড কোড দেওয়া আছে, এই কোডটা আপনারা কী করে নেবেন, কপি করে নেবেন, কপি করে আস্তে করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, তারপর একটুখানি ওয়েট করবেন, এখানে ভেরিফিকেশনটা করা লাগবে। তো নিচে দেখেন এখানে ভেরিফাই ইউর আইডেন্টি লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন আপনাদের। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটুখানি ওয়েট করবেন, আপনাদের যে সাদা এনআইডি কার্ড আছে, তারপর হচ্ছে ডিজিটাল এনআইডি কার্ড আছে, যে কোনো একটা থাকলে হচ্ছে, এটা দিয়ে আপনারা চাইলে পঞ্চাশটা খুলতে পারবেন একটা এনআইডি কার্ড দিয়ে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ দিবেন। তো এখানে আপনারা কি করবেন, ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, অ্যাড্রেস দিবেন দুবাই, তারপর সিটি দিবেন দুবাই, অবশ্যই পোস্ট কোড থাকবে 784, ঠিক আছে, এখানে ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করা থাকা লাগবে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে নয়টা অক্ষরের, তো এখান থেকে আপনারা কি করবেন, আরব আমিরাতের যে কোনো একটা নাম্বার 051 052 05 দিয়ে শুরু, ঠিক আছে, এখান থেকে যে কোনো নয় সংখ্যার একটা 55 দিয়ে শুরু করবেন, নয় সংখ্যার একটা নাম্বার দিবেন, এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, আলতো ফালতু যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এখান থেকে আপনারা কি করবেন, আইডি কার্ড সাবমিট দিলে আইডি কার্ড দিবেন, পাসপোর্ট সাবমিট দিলে পাসপোর্ট দিবেন। তো আমি এখানে পাসপোর্টটা দিচ্ছি, পাসপোর্ট দিয়ে করতেছি। এখানে আপনারা কি করবেন, বাংলাদেশ যেহেতু ব্যান, পাসপোর্ট দিয়েও হয় না, কিন্তু আমি আনলিমিটেড করে দেখাচ্ছি, ইউনাইটেড আরব আমিরাতের নাম্বার দিয়ে, পোস্ট কোড দিয়ে, সব কিছু দিয়ে ইনশাল্লাহ ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট হবে, আপনাদের সামনে আমি করেও দেখাবো। তো আপনারা কি করবেন, এখান থেকে আপলোড অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন আমি পাসপোর্টটা সাবমিট দিয়ে দিছি, একটুখানি ওয়েট করবেন এখানে। তারপর এখানে বলবে ফেস ভেরিফিকেশন, ঠিক আছে, ফেস ভেরিফিকেশনটাও সেম টু সেম আমরা সবই দিব, যে লাইভ ফেস ভেরিফিকেশন তো দিব না। তারপর এখানে আসবে ফেস ভেরিফিকেশন, একটুখানি ওয়েট করে নিই। তারপর এখানে আসছে দেখেন ফেস ভেরিফিকেশন, আপনারা ভুলেও এই ইউজ ওয়েবকামে ক্লিক দিবেন না, এটা হচ্ছে লাইভ, আমরা কি করব এখান থেকে কি করব, আপলোড ফটোতে ক্লিক দিব। তো কেওয়াইসি সাবমিট দেওয়ার আগে বাংলাদেশি যারা আছেন তারা হচ্ছে সিকিউর বিপিএন যেটা আছে ওটাতে ঢুকবেন,
ঠিক আছে, কেওয়াইসি সাবমিট দেওয়ার আগে ভালো করে খেয়াল করবেন, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। এখান থেকে সিকিউর ভিপিএন এ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে উপরে যেটা থাকবে অটো সিলেক্ট, যে কোনো একটা কিছু এখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেহেতু বাইরের দেশে আছি আমার এগুলো লাগতেছে না। কেওয়াইসি সাবমিট দেওয়ার আগে কি করে নেবেন আপনারা, এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। আমি এখানে দেখেন সাবমিট দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর একটুখানি ওয়েট করে নিই, আমারটা কেওয়াইসি হয়েছে কিনা দেখি। আমার এখানে অল ডান দেখাচ্ছে, তারপর আমি কন্টিনিউতে ক্লিক দিলাম। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর কি আসা যায় দেখি। এটাও কিন্তু আমি সাবমিট যেটা দিছি ওটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি সাদা এনআইডি কার্ডও সাবমিট দিতে পারবেন, তারপর হচ্ছে আপনার ডিজিটাল এনআইডি কার্ড যেগুলো আছে ওগুলোও সাবমিট দিতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। তো সাবমিট দেওয়ার পর আপনারা কি করবেন, আমাদের সেম টু সেম টেলিগ্রামের মধ্যে আসবেন, এখান থেকে দেখবেন ক্লাইম লিঙ্ক দেওয়া আছে, এই ক্লাইম লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ব্রাব যেটা আপনার ব্রাউজার আছে ওটার মধ্যে নিয়ে যাবে আপনাদেরকে, ওটা সিলেক্ট করবেন। ফ্রেশ ব্রাউজার দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যেটা দিয়ে আপনি কখনো ওই ক্রাকেন এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলেন নি। ঠিক আছে, ক্রোম দিয়ে বারবার করবেন না। তারপর এখানে কন্টিনিউ ব্রাউজার যেটা নিচে লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন জয়েন কম্পিটিশন যেটা লেখা আছে, অবশ্যই ভিপিএন ইউজ করবেন আপনারা বাংলাদেশিরা, জয়েন কম্পিটিশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আনলক ফিউচার লেখা আছে, আনলক ফিউচার ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটার উপর টিক মার্ক করে দিবেন, সাবমিট অপশনে ক্লিক দিবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কাজ কমপ্লিট মোটামুটি এটাতে ক্লিক দিবেন, এখানে নিক নেম দিবেন একটা, ধরো আমি একটা নিক নেম দিচ্ছি। নিক নেম দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশনে ক্লিক দিবেন। ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট $10 এখানে আমাদের ফিউচার বোনাস দিয়ে দিছে। তারপর আপনারা কি করবেন, এখানে ট্রেড অপশন আছে ফিউচার, ট্রেড ফিউচার ওটার উপর ক্লিক দিয়ে চাইলে লং এ লাগাইলে লং লাগাইতে পারবেন, শর্টে চাইলে শর্টে লাগাইতে পারবেন। ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট এখানে দেখেন $10 চলে আসছে আমার, ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট। তো আমি এখানে দেখাই, যারা আপনার ধরেন মনে করেন যে বিটিসির প্রাইস উপরে যাবে, এখানে বিটিসির প্রাইস শো করতেছে 34,928, তারা কি করবেন বাই লং এ ক্লিক দিবেন, বাইয়ের উপর ক্লিক দিবেন। যারা মনে করতেছেন নিচের দিকে যাবে মানে কমবে, তাহলে সেল অপশনে ক্লিক দিবেন। আপনারা কি করবেন, এখানে একটা দার অপশন আছে দেখেন, দাঁড়িয়ে একটা অপশন আছে, এই দার অপশনটা আপনারা কি করবেন অল টেনে দিবেন, একদম ফুল, একদম ফুল টেনে দিবেন। লিমিটে থাকলে লিমিটে থাকুক, আপনি যদি চান মার্কেট করতে মার্কেট করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি ধরেন বাই বিটিসিতে ক্লিক দিলাম, কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার পজিশনটা এখানে লেগে যাবে, এখানে আমার পজিশনটা লেগে যাবে একটু পর। তো এখান দিয়ে করতে আপনার একটু সমস্যা হচ্ছে, আপনারা কি করবেন এই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারের মধ্যে লগ ইন করে ট্রেড শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।